ময়মনসিংহের ঐতিহ্যবাহী নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের 50 বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি শহীদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষক মিলনায়তনে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাদল কুমার দত্তের সঞ্চালনায় উদযাপন কমিটি ও উপ কমিটির সকল সদস্যবৃন্দদেরকে নিয়ে কলেজের সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের বিশদ আলোচনা করা হয়। কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান শতভাগ সফল করার উদ্দেশ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন সুবর্ণ জয়ন্তী উদযাপনের নিবন্ধন উপ কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিম মাস্টার, প্রচার উপ কমিটির আহ্বায়ক সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, তথ্য উপ কমিটির আহ্বায়ক সাংবাদিক আলম ফরাজি, উপ কমিটির আহ্বায়ক হাস্তাত মাহমুদ তালহা, নিমন্ত্রণ উপ কমিটির আহ্বায়ক এ হান্নান আল আজাদ, সাংস্কৃতিক উপ কমিটির সদস্য সচিব মাহদিউল আলম, সরোয়ার সোহাগ, অ্যাডভোকেট সাইফুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা অত্র কলেজের সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদেরকে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত করতে দ্রুত নিবন্ধন তথা রেজিস্ট্রেশন কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।